বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা বাটা দিয়ে শাপলা ভাজি করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। চলুন এবার শুরু করি। প্রথমে আমি এখানে তিন আটি শাপলা নিয়ে নিলাম। এবার এই শাপলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। এক এক করে তিনটি আটি একইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে শাপলার আটিগুলো কেটে নিলাম। এবার শাপলার আটিগুলো থেকে ফুলগুলো কেটে ফেলে দিব। শাপলার আটি থেকে ফুলগুলো কেটে ফেলে দিলাম। এবার কেটে নেওয়া শাপলার আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। শাপলা থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে হাত দিয়ে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো শাপলা আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে কেটে নিব। সবগুলো শাপলা কেটে নিলাম। এবার শাপলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাতিলার মধ্যে দিয়ে সামান্য সাথে পানি দিয়ে ভাপিয়ে নেব। শাপলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটি পাতিলার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে। এবার চুলায় বসিয়ে দিব। বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাপলাগুলো ছয় সাত মিনিট ভাপিয়ে নিলাম। তারপর একটি ছাঁকনিতে নিয়ে এবার শাপলাগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার পানিগুলো ঝরতে দিয়ে দিব। এখানে ছোট একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ কালো সরিষা, আর সাথে নিয়ে নিলাম এক টেবিল চামচ হলুদ সরিষা। এবার এগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। সরিষাগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার সাথে দিয়ে দিব আট দশটা কাঁচামরিচ আর কিছু পানি। তারপর এগুলো সাথে দিয়ে দিব বড় দুটা পেঁয়াজ আর দুটো রসুন কুচি করে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একই সাথে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিলাম। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল দিয়ে ব্লেন্ড করা সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এগুলো একটু কষিয়ে নিব। এবার সাথে দিয়ে দিব ব্লেন্ডারের জার দেওয়া হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবার এগুলো কষানোর জন্য চুলার উপরে বসিয়ে রাখলাম। এবার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম মরিচের গুঁড়া। যখনই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সরিষা বাটার মিশ্রণটি কষানো হয়ে যাবে, তখনই সাথে দিয়ে দিব ভাপিয়ে নেওয়া শাপলা। এবার কষানো হয়ে গেছে সবগুলো উপকরণ, আর সাথে দিয়ে দিলাম বাপিয়ে নেওয়া শাপলা। এবার শাপলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম শাপলা সরিষা। দেখুন, শাপলা সরিষা থেকে মোটামুটি পানি শুকিয়ে গেছে। তেল
বেশি উঠতে শুরু করেছে। যখনই পুরোপুরি তেল বেশি উঠবে তখনই সাথে দিয়ে দিব কয়েকটা আস্ত আদা পাকা কাঁচামরিচ। তেল চারপাশ দিয়ে বেশি উঠতে শুরু করেছে। এবার সাথে দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলার আগুন কমিয়ে দিলাম, আর 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। প্রায় রান্না হয়ে গেছে আমার শাপলা সরিষা। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।